কেউ যখন চলে যেতে চায় তাকে যেতে দাও, তাকে আটকাতে চাওয়া বা ফিরিয়ে আনার কোনো লাভ নেই। সে চলে গেছে মানে তার কাছে তোমার কোনো মূল্য নেই আর, অথবা সে তোমার চেয়েও মূল্যবান কাউকে পেয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার তো এখানে একদম পরিষ্কার, যে ওর আর এখন তোমাকে প্রয়োজন নেই। কারো অপ্রয়োজনেও তার কাছে প্রয়োজন হতে যাওয়া একদম মূল্যহীন। তাই তাকে আটকেও না, যেতে দাও, কারণ তার মধ্যে এখন আর তুমি নেই, অন্য কেউ। আর যদি তাকে আটকাতেও পারো তো কি লাভ তাতে, যদি তার মধ্যে তুমি না অন্য কেউ থাকে? কখনো কখনো আমরা সঠিক জিনিসগুলোকেও ভুল মনে করি, আর কখনো কখনো যা ভুল তা নিজের মতো করে ঠিক মনে করি। আর রিলেশনশিপে তো বেশিরভাগ সময় এমনই হয় যে আমরা নিজেকে এই সত্য থেকে দূরে সরিয়ে রাখি, যেন রিলেশনটা আরও কিছুদিন টেকে। কিন্তু ওই সময়টাই আমাদের সবচেয়ে বেশি হার্ট করে। কোনো জিনিসকে যত বেশি আঁকড়ে ধরতে চাইবে, জিনিসটা তত তোমার থেকে দূরে চলে যাবে। তখনও আমাদের সামনে পথ খোলা থাকে, গন্তব্য থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না, কারণ আমরা দেখতেই চাই না। জানি এমন একজন মানুষকে ভোলা সহজ নয় যার সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছ, যাকে ভালোবেসেছ। সে তোমাকে কথা দিয়েছিল, তাই না? তোমার সব মনে আছে, স্বপ্ন দেখিয়েছে তোমাকে, আর তার বাস্তবতা বানিয়েছে অন্য কাউকে। এত কিছু ভেবো না, শুধু এটা জেনে নাও সে চলে গেছে, আর যে চলে যায় তাকে আটকে কোনো লাভ নেই। জীবনে কারো আসা বা যাওয়ায় জীবন থেমে থাকে না, কিন্তু তুমি না থাকলে জীবন ঠিকই থেমে যাবে। তাই নিজের জন্যে বাঁচো, যারা তোমার জন্যে বাঁচে তাদের জন্য বাঁচো, কারণ সময় কখনো থেমে থাকে না, থেমে থাকে শুধু স্মৃতি।